এখন ফোনে রূপসী। নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। শুরু করে দিচ্ছি ওশা হাবলসের এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান। আমাদের বন্ধুরা তো আমাদের সঙ্গে রয়েছেন এবং রয়েছেন তারা যারা বহু বছর ধরে ওশিয়ার হাত ধরে রেখেছেন নিজেদের পরিচর্যার জন্য। আসলে আমরা বলি ওশা হাবলসের অনুষ্ঠান, আপনারা ওশিয়ার নানান ধরনের প্রোডাক্ট ব্যবহার করেন, কখনো সেটা স্কিন কেয়ারের রুটিন থাকে, কখনো হেয়ার কেয়ারের রুটিন থাকে, কিন্তু ওশিয়া শুধুমাত্র স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্ট তৈরি করে এমন একটি সংস্থা না। আমি বিশ্বাস করি এবং আমাদের বন্ধুরাও বিশ্বাস করেন যে ওশিয়া প্রত্যেকটি মানুষকে কনফিডেন্ট করে তোলে, নিজের সম্বন্ধে কনফিডেন্ট করে তোলে, নিজেকে ভালোবাসতে শেখায়। সেটা যেরকম প্রচুর মহিলাদেরকে প্রত্যেক দিন নিজেদেরকে ভালোবাসতে শেখাচ্ছে, প্রচুর পুরুষদেরকেও কিন্তু নিজেদেরকে ভালোবাসতে শেখাচ্ছে। আর এই সময় নিজেদের যত্ন নেওয়াটাও জরুরি, নিজেদেরকে ভালোবাসাটা জরুরি, ভালো থাকা জরুরি। কিভাবে ওশিয়ার সাথে আরও অনেক বেশি ভালো থাকতে পারেন আসুন জেনে নিই। ওশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার জ্যোতিদি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতিদির কাছ থেকে নমস্কার। বলো কেমন আছো? একদম ঠিকঠাক। এবং তোমাকে আজকে ভীষণ স্নিগ্ধ লাগছে, হোয়াইটের সাথে এই কম্বিনেশনটা যে খুব মিষ্টি লাগছে। আমাদের বন্ধুরা এক্ষুনি ফোন করলে তোমাকে বলবেন যে রবিতাদি তোমাকে কি সুন্দর দেখতে লাগছে আজকে। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমারও কি এই সময় একটুখানি হেয়ার ফলের প্রবলেম হচ্ছে? একদম একদম মনের কথাটা তুমি বলেছো, মানে বেশ মানে আমি রেগুলারলি ইউজ করি সবকিছুই, কদিন একটু হয়ে ওঠেনি নানা কারণে, তো দেখছি যে চুলটা কিন্তু পড়ছে কম বেশি চিরুনি দিলে। হ্যাঁ নর্মাল হেয়ার ফল হয়তো 8-10টা মতো হচ্ছে, যেটা আমার নর্মাল হেয়ার ফল, কিন্তু আমার নর্মাল হেয়ার ফল হচ্ছে, কিন্তু আমার ভিউয়ার্সদের কিন্তু বেশ বেশ ভালো হচ্ছে। কেন আমি প্রচুর হোয়াটসঅ্যাপে পাচ্ছি কোয়েশ্চেন, আমাদের আসছে হোয়াটসঅ্যাপে ভীষণভাবে হেয়ার ফল হচ্ছে, চিরুনি দিলেই চুল উঠছে মুঠো মুঠো, অনেকের এত মানে লিখছে যে পুরো একটা ছোট ডিউস বল মতো হয়ে যাচ্ছে চুলটা ওঠার পরে। তো এরকমও প্রচুর কমপ্লেন পাচ্ছি যে চুল উঠছে। তো যাই হোক, ওয়েদারের একটা চেঞ্জ তো আসছে, মারাত্মক গরম, একটা প্যাচ প্যাচে বাজে গরম, সেই গরমের মাঝে অল্প একটু বৃষ্টি হলে একটু স্বস্তি হচ্ছে, আবার দেখো সাথে আসছে বর্ষার একটা আছে। দেখো যেটাই হোক, মানে চুল ইমিডিয়েট চুল পড়াটা বন্ধ করার জন্য কিন্তু অবশ্যই ওশিয়া হার্বালসের হেয়ার ফল কন্ট্রোল সেরামটা ইউজ করুন। যাদের দেখছেন ম্যাসিভ হেয়ার ফল হচ্ছে, চিরুনি দিলেই চুল উঠছে গোছা গোছা, মনে হচ্ছে যে টাওয়াল দিয়ে চুল মুছতে গেলে স্নান করার পর চুলটা উঠছে, কারণ চুলটা ভিজে থাকছে, যেগুলো কিন্তু ডেড সেল হয়ে যাচ্ছে। কেন আমরা তো এমনিভাবে বুঝতে পারি না ডেড সেলটা স্ক্যাল্পে, ফেসের বডি পার্টে সেটা বুঝতে পারি, যে যে চুলগুলো উঠে যায় ওগুলোই কিন্তু সেই মরা কোষ, কিন্তু যেটাকে তোমার থাকবে না সেই চুলটা, তো সেখানে কিন্তু চুলটা যাতে আর বেশি না পড়ে তার জন্য অবশ্যই কিন্তু ওশিয়া হার্বালসের হেয়ার ফল কন্ট্রোল সেরামটা ইউজ করুন, যখন হোক দুপুরবেলা হোক কিংবা সন্ধেবেলা হোক যখন হোক এটা ইউজ করুন। যাদের ধরুন প্রচণ্ড চুল উঠে গেছে, মনে হচ্ছে না এখন হেয়ার ফলটা সে অর্থে হচ্ছে না, কিন্তু রিগ্রোথটা কিন্তু আমাদের খুব দরকার রয়েছে প্রত্যেকের, কারণ আমরা সবসময় একটা জিনিস চাই যে আমাদের মাথাভর্তি চুল থাকবে এবং যাতে আমাদের নেক্সট টাইম থেকে চুলগুলো না পড়ে, কোনো রকম ব্রোকেন হেয়ার না হয়, কোনো রকম স্প্লিটেন প্রবলেম না হয়, এই ধরনের সমস্যা। আবার মারাত্মক গরমে দেখুন অনেকের কিন্তু স্ক্যাল্প প্রচণ্ড অয়েলি হয়ে গিয়েও কিন্তু ভীষণভাবে হেয়ার ফল হচ্ছে, তেল তেল করছে একটা স্ক্যাল্পটা, স্টিকি ড্যান্ড্রফ দেখবে, যেগুলো ছিল ওগুলো তৈলাক্ত হয়ে নখের মধ্যে কাদা কাদা মতো উঠে আসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার, এটা কিন্তু আমাদের প্রত্যেকের দরকার। ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা একদম জলের মতো ভীষণ ভালো রিল্যাক্সেশন দেয়। একটা কাঁচের বাটির মধ্যে নিন, নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে পুরো চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিন ভাইটালাইজারটা। দেখুন দেখানো হচ্ছে পুরোটাই ওয়াটার বেস, এবং এর মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, ধরো ফলিকিউশন, মিল্ক প্রোটিন, আমরা এখানে আমলা দিয়েছি, ভৃঙ্গরাজ, মজিষ্ঠা, যেগুলো কি মানে ফলিকিউশন তোমার ভীষণ তাড়াতাড়ি তোমার চুলে
রিগ্রোথ আনতে কিন্তু খুব সাহায্য করে, যাতে ধরো স্ক্যাল্প অতিরিক্ত মাত্রায় ড্রাই হয়ে যায়। মিল্ক প্রোটিন যেটা আছে এটা ভীষণ ভালো স্ক্যাল্প কন্ডিশনিংয়ের কাজ করে, ওই ড্রাই ব্যাপারটা খসখসে ফ্লেক্স ওঠে অনেকে দেখবে খোসা খোসার মতো, সেখানেও খুব ভালো কাজ করে। কিন্তু অ্যাকচুয়ালি ভাইটালাইজারটা কিন্তু মাল্টিপারপাস, তোমার স্ক্যাল্পের জন্য একটা মাল্টিপারপাস, কারণ আমরা সবসময় আমাদের প্রত্যেকের এটা চাওয়া বলো পাওয়া বলো যে মাথা ভর্তি চুলটা, মাথা ভর্তি চুল থাকবে ঠিক, এটা আমরা সবাই চাই কিন্তু। এবং বিশেষ করে 12 ইয়ার্সের পর থেকে আমরা যদি ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা রেগুলারলি ইউজ করতে থাকি আমাদের এই ধরনের সমস্যা তো আসবে না। কিন্তু যাদের ধরুন ম্যাসিভ হেয়ার ফল হচ্ছে তারা ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা করুন, কারণ যে চুলটা পড়ে গেছে সেখানে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা আপনার চুল পড়াটা বন্ধ করে দেবে, কিন্তু আপনার যে চুলটা পড়ে গেছে সেই জায়গায় তো রিগ্রোথের দরকার রয়েছে, তো সেখানে কিন্তু অবশ্যই ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার কিন্তু রিগ্রোথটা দিচ্ছে। আর আরেকটা জিনিস তোমার যেটা করতে হবে যেটা হচ্ছে ক্লিনিং এর পার্ট, শ্যাম্পু যেটা উইকে 3 দিন অল্টারনেটিভ ডে আমাদের প্রত্যেকের এখন, মানে 3 দিন তো শ্যাম্পু করবেন পারলে, যারা ডেইলি শ্যাম্পু করতে পারেন, লেন্থে ছোট আছে ছেলেদের ক্ষেত্রে রোজ শ্যাম্পু করতে পারেন কোনো অসুবিধা নেই। তো সেখানে হেয়ার ফল প্রবলেমটা যাদের বেশি হচ্ছে তো সেখানে কিন্তু অবশ্যই আমলা কেয়ার শ্যাম্পুটা কিন্তু করতে পারো, এবং আমলা কেয়ার আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনারটা দাও লেন্থে, কেন শ্যাম্পু করার পর একটা তোমার ধরো শ্যাম্পু যে শ্যাম্পু যাই হোক না কেন শ্যাম্পু যেহেতু ক্লিনিং একটা পার্ট, তোমার এক্সেস অয়েলটা কিন্তু ওয়াশের সাথে সাথে বেরিয়ে যায় তোমার, যেটা সেখানে কন্ডিশনিং এর একটা কিন্তু খুব বড় ভূমিকা রয়েছে। না হলে সেই চুলটা রাফ হয়ে যাবে, সেটা তো হবেই, আমাকে যে অয়েলটা বেরিয়ে যাচ্ছে সেটা তো আমাকে আবার যোগান দিতে হবে চুলকে, একদমই কারণ কন্ডিশনারের দরকার আছে। এছাড়া ধরো আমাদের মনে হচ্ছে এখন যা গরম রয়েছে এবং আমাদের বাইরে ধরো এখন আমরা বেরোচ্ছি না ধরো, সে অর্থে প্রয়োজন ছাড়া দোকান যাওয়া ছাড়া খুব লিমিটেড টাইম একটা আমাদের বেরোনোর টাইম, তো সেক্ষেত্রে আমাদের বাড়িতেই রয়েছি এবং তার সত্ত্বেও দেখবে আমাদের হেয়ারে অনেক রকম ড্যামেজ হচ্ছে, অনেক রকম পলিউশন স্প্লিটেন কিংবা গ্রে হেয়ারের সমস্যা রয়েছে অনেকের, তো হেনাটা কিন্তু খুব কাজে দেয়, হেনাটাও কিন্তু করতে পারি আমরা উইকে একদিন করে, যাদের সময় পাচ্ছেন না মাসে দুবার করে করুন, আমার মনে হয় এখন আমরা টাইম বার করতেই পারি উইকে একদিন করে আমরা, হ্যাঁ হেনাটা কিন্তু করতেই পারি কিন্তু। আর আমরা স্পাটা করবো না? হ্যাঁ অবশ্যই স্পা তো রয়েছেই ধরো, স্পা ব্যাপারটাই ওশিয়া চেঞ্জ করে দিয়েছে, কারণ স্পা মানে আপনাদের ধারণা ছিল যে পার্লারে গিয়ে অনেক টাকা খরচা, অনেকটা তোমায় মানে সময় দিতে হবে, অনেকগুলো টাকা লাগবে, একদম নয়, মানে ভীষণ রিজনেবল রেট আমাদের স্পাটা, এটা বড় সাইজটা যেটা রয়েছে কন্টেনারে পারলে এটা কিনে নেবেন, কারণ যে শিডিউল টাইমটা আপনার দোকান খোলা থাকছে তার মধ্যেই ওশিয়ার প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করুন, নাহলে তো অনলাইন রয়েছেই আমাদের ফ্লিপকার্ট অ্যামাজন নায়কা www.oshiaherbals.com সেখানে গিয়েও কিন্তু আপনারা সার্চ করেও কিন্তু ওশিয়া হার্বালসের প্রোডাক্ট অর্ডার করতে পারেন। এবং স্পা যেটা বলছিলাম, স্পা ব্যাপারটা কিন্তু জাস্ট শ্যাম্পুটা করে নিন, করে নেওয়ার পর স্পাটা একটা ক্রিমের মতো, ওটা জাস্ট রুট থেকে আপ টু এন্ড অব দি অ্যাপ্লাই করে নিন, করে 10 মিনিট মতো রাখো শ্যাম্পুই ভিজে চুলে, তারপর প্লেন জলে ধুয়ে ফেলো, দেখো চুলটা তোমার কত সফট কত মোলায়েম, এবং যে শাইন ব্যাপারটা আমরা চাই স্পায় সেটাও কিন্তু তুমি পাবে একদম। আর চুলটার কোয়ালিটিটা একলাফে অনেকটা ভালো হয়ে যায়, এইটা তো আমরা রিভিউ যখন শুনি আমাদের এখানে প্রচুর বন্ধুরা যখন ফোন করেন তাদের কাছ থেকে এটাই শুনি যে দিদি আমার চুলের টেক্সচারটাই পুরো পাল্টে গেছে, মানে এত সফট এত স্মুথ, মানে একসময় মনে হতো বোধহয় চুলটা পুরো খড়ের মতন, আর এখন স্পাটা যখন আমরা করছি রেগুলারলি তখন মনে হচ্ছে যে চুলটা এত সফট, এটা কি আমার চুল, এরকমই হওয়ার ছিল, এটা আপনারাই বলেন। তো এক্সপিরিয়েন্স না করলে বুঝবেন কী করেছে যে হ্যাঁ এই সময়টা আমাদেরকে করতে হবে। আচ্ছা এই যে তুমি প্রচণ্ড গরমের কথা বলছিলে, গরমের সময় মনে হলো মাঝখানে কিছুদিন যা খারাপ একটা ওয়েদার গেল, বিভৎস গরম, প্যাচ প্যাচ করছে, ঘাম হচ্ছে, তার সঙ্গে সত্যি সত্যি মুখে কিছু রাখা যাচ্ছে না, মনে হচ্ছে সানস্ক্রিনও বোধহয় গলে পড়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশনে কী করবো? দেখো সানস্ক্রিনটা তো মুখে রাখতে হবে। দেখো অবশ্যই সানস্ক্রিনটা তো অ্যাপ্লাই করতেই হবে, এবং যেটা তোমার যতটা পেনিট্রেট হওয়ার সেটা হয়ে যায়। এছাড়াও বিবি ক্রিমের মধ্যেও আমরা SPF 30 PA++++ মানে হাই প্রোটেকশনটা রেখেছি, তো বিবি ক্রিমটাও কিন্তু আমরা ইউজ করে থাকতে পারি, বেরোতে পারি, এখন যেহেতু বেরোনোটা আমাদের কম হচ্ছে, হ্যাঁ এর পরবর্তী সময়গুলো আমরা কিন্তু বিবি ক্রিমটা ইউজ করতে পারি। আর অবশ্যই সানস্ক্রিন কিন্তু বাড়িতে রান্না করার সময় কি ছাদে যাচ্ছেন, বাড়িতে রয়েছেন, যখনই থাকছেন সানস্ক্রিনটা কিন্তু ইউজ করুন, কেন সানস্ক্রিনের কিন্তু একটা খুব দরকার রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের ওশিয়া হার্বালসের দেখো পুরো রেঞ্জটাই দেখানো হচ্ছে, SPF 20 থেকে শুরু করে যেটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য আছে জেল ফর্মে, SPF 25 রয়েছে
যেটা তোমার অল স্কিন টাইপের জন্য, এটা সানস্ক্রিন ফেয়ারনেস লোশন রয়েছে লোশন ফর্মে, SPF 30 যেটা রয়েছে এটা অল স্কিন টাইপের জন্য, এটা ক্রিম ফর্মে রয়েছে, এটা ভীষণ ভালো হাইড্রেশন দেয়, সফটনেস করে, আর তাছাড়া তুমি সান প্রোটেকশন, ইউভি ইউভিবি থেকে প্রোটেক্ট করছে। SPF 40-র আমরা দুটো পার্টে এনেছি, একটা 5-in-1 রয়েছে যেটা তোমার 5টা কাজ করছে, আর SPF 40 আরেকটা যেটা রয়েছে স্প্রে ফর্মে, যেটা তোমার অ্যান্টি ট্যানের কাজ করে, এটা এটা যাদের খুব ট্যানের প্রবলেম রয়েছে তারা কিন্তু 40টা করতে পারে। আর যাদের খুব ঘাম হয় মানে মুখটা অয়েলি অয়েলি থাকে তাদের জন্য কিন্তু তোমার এই স্প্রেটা খুব ভালো এটা। আর সবচেয়ে বড় কথা ব্রড স্পেকট্রাম ব্লু লাইট থেকে তোমার প্রোটেক্ট করছে। 45টাও যাদের ঘাম হয়, ধরো টিটি টোনারটা টোনিং করে কিংবা রোজ ফ্রেশ টোনারটা টোনিং করে নিয়ে তুমি 45টা ইউজ করলে, এটা জেল ক্রিম ফর্মুলেশনে রয়েছে তো এটাও তুমি ইউজ করতে পারছো। SPF 50 যেটা, SPF 50 তোমাকে ইউভিএ ইউভিএবি থেকে প্রোটেক্ট করা থেকে, এটা তোমার যে কোনো রকম ব্লু লাইট বলো, সেটা তোমার ঘরের বাল্ব হোক টিউব হোক যে কোনো জায়গায়, আমরা ধরো স্টুডিও এখানে রয়েছি এত বড় বড় লাইটে আমরা প্রোগ্রাম করছি, তো এখানে কিন্তু এই লাইটগুলো আমাদের টিস্যুটাকে কিন্তু ড্যামেজ করে, যার জন্য SPF 50টা আমি বেস হিসেবে অ্যাপ্লাই করে কিন্তু মেকআপ করি, তাতে কি আমি এতক্ষণ লাইটে থাকলেও এতক্ষণ মেকআপ করে থাকলেও কিন্তু আমার কোনো রকম টিস্যুতে কোনো রকম হ্যাম্পার হয় না, মানে স্কিনটা প্রোটেক্টেড থাকবে, যেটা আমাদের মূল লক্ষ্য যে আমাদের স্কিনটাকে প্রোটেক্টেড রাখবো, আমরা হেয়ারটাকে প্রোটেক্টেড রাখবো, আর নিজেদের যত্ন তো আপনারা অবশ্যই নেবেন নিচ্ছেনও নিশ্চয়ই। আপনার যেটা আমি শুরুতেই বলছিলাম যে ওশিয়া তো শুধু আমাদের স্কিন বা আমাদের হেয়ারের যত্ন নেয় না, আমাদেরকে অনেক বেশি কনফিডেন্ট করে তোলে। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ আমি কোপা, হ্যাঁ আমি কোপা ব্যানার্জি বলছি, বলুন, যাদবপুর থেকে বলুন। হ্যাঁ বলছি যে আমি একটু ম্যাডামের সাথে কথা বলবো। হ্যাঁ বলুন। আমার ওই স্কিনেতে আছি বা মুখেতে একটু কালো স্পট আছে, আর স্কিনেতে ও সারা স্কিনে একটু তিলের মতো প্লাস সাদা এবং কালো দুটোই সারা গায়েতে আস্তে 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 হাতে বা মুখেতে উঠছে। হ্যাঁ সারা গায়েতেই প্রায় আছে, আর মুখেতেও কালো কালো স্পট আছে। আপনি এটা কার কথা বলছেন, আপনার নিজের না আপনার মেয়ে? হ্যাঁ আমার নিজের, আমার নিজের। আপনার নিজের? বয়স কত আপনার? আমার হচ্ছে 54। স্কিন টাইপটা কি আছে? হ্যাঁ আচ্ছা ফেসে স্কিনটা কি আছে বলুন। হ্যাঁ আমার স্কিনটা মানে আপনার অয়েলিও নয় ঠিক আবার ঠিক শুকনোও নয় আর কি। আচ্ছা ফেসে দাগটা কোথায় আছে, সারা মুখে ছিটছিট মতো না পার্টিকুলার গালে? সারা গালেতে আছে মানে ঠিক চোখের নিচে কালো স্পট আছে। আচ্ছা আর আমার সারা গায়েতেও না এরকম ওই তিলের মতো আর কি সারা গায়েতে উঠেছে, সেটা মানে গায়েতে আছে মানে কালো আছে মাঝে মাঝে সাদা সাদাও আছে। সাদা সাদা ওই তিলের মতো স্পট স্পট মতো সাদা সাদা কি মানে চুলি টাইপের? ওই তিলের মতো, তিলের মতো লাগে, তিলের মতো চুলি চুলি মতো হয়েছে। হ্যাঁ 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 আমার একটু গলাতে যেন মন মনে হবে যেন কখনো মনে হয় তিল কখনো মনে হয় আঁচিল এরকম আর কি। আঁচিল মানে ওগুলো কি শক্ত শক্ত? আঁচিল মনে মনে হয়, আঁচিল নয় কিন্তু ওগুলো, না তিলের মতো নেই। আপনি হাত দিলে ফিল করতে পারেন নাকি স্কিনের সাথে মিশে থাকে? বুঝতে পারি, বুঝতে পারি, উঠে উঠে তার একটা কোনোটা আছে উঠে উঠে কোনোটা বসে গেছে এরকম আছে। মানে এগুলো কি আপনার গলায় যেটা আপনি বলছেন হাতে লাগে এটা কি গলায়? আছে গায়েতেও আছে আর মুখেতেও কালো কালেতেও না কালো স্পট আছে। আচ্ছা দেখুন যেগুলো উঠে উঠে আছে ওগুলো তো না দেখে আমি আপনার কোনো সলিউশন দিতে পারবো না, আপনাকে আমি মুখের জন্য বলে দিচ্ছি প্লাস বডি পার্টে দাগের জন্য বলে দিচ্ছি কালো ছোপের জন্য, এগুলো একটু লিখে নিয়ে ইউজ করুন, আপনি এক মাস বাদে আমাকে ফিডব্যাকটা জানাবেন ঠিক আছে। আর নেক্সট যে যখন আবার আমাদের ওয়ার্কশপ শুরু হবে সব সিচুয়েশন ঠিক হয়ে যাওয়ার পর তখন চেষ্টা করবেন কোথাও এসে আমার সাথে একবার দেখা করে নিতে, কারণ উঁচু উঁচু যেগুলো হয়ে গেছে কি সাদা সাদা মতো বলছেন তো সেটা না দেখে আমি আপনাকে কিছু সাজেস্ট করব না, আমি কালো দাগের জন্য বলে দিচ্ছি আপনি লিখে নিন। প্রথমত আপনি ফেস ওয়াশ যেটা করবেন ওশা হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টিব্লেমিস ফেস ওয়াশ, যেটা ফোমিং ফেস ওয়াশ আছে, এই ফেস ওয়াশটা দিয়ে দিনে দুবার করে ফেসটা ক্লিন করবেন। যেহেতু এজটা 54 হয়ে গেছে CTMটা করুন নিজের স্কিনকে ভালো রাখার জন্য। আপনি টার্মারিক ক্লিনজার রোজ টোনার অ্যান্ড কোকোহানি ময়েশ্চারাইজার, কোকোহানিটা 1 ড্রপ মতো নিয়েই দেবেন
এখন গরম আছে হয়তো বেশি তেল তেল লাগতে পারে। যদি মনে হয় কোকোহানি আপনার অতিরিক্ত তৈলাক্ত লাগছে তাহলে আপনি গ্রেপ মাস্ট করবেন, আর না হলে আপনি কোকোহানিটাই এক ড্রপ পাম্প করে নিয়ে ইউজ করুন। সকালে সিটিএমটা করে নিন, করে নিয়ে আপনি দিনের বেলা ফাইটোলাইটটা বাড়িতে মেখে থাকুন। আর এরপরে বাইরে যখন যাবেন আপনি ওশা হার্বালসের SPF 40 যে 5-in-1 সানস্ক্রিন আছে ওইটা মেখে বেরোবেন সিটিএম করে নেওয়ার পর। দুপুর টাইমে আফটারনুনে যদি রেস্ট টাইমে থাকেন তাহলে আপনি পাপায়া ব্লেমিশ ক্রিমটা আরেকবার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিন। ইভিনিংয়ে আপনি টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করে নেওয়ার পর পাপায়া সেরাম দেবেন, সেরাম দেওয়ার 10 মিনিট বাদে পাপায়া ব্লেমিশ ক্রিমটা দেবেন, এইটা করুন। রাত্রিবেলা ফোমিং ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেওয়ার পর ফাইটো এজটা ইউজ করুন। এইটা ফাইটো এজটা করবেন, ফাইটো এজটার মধ্যে 1 ড্রপ ভাটিভার এসেন্সিয়াল অয়েল দেবেন, দিয়ে এটা উইকে 3 দিন করে আপনি অ্যাপ্লাই করুন। এটা আমি ফেসের জন্য আপনাকে বলছি, উইকে 1-2 দিন করুন, আপনি অনেক দিনের দাগ যেহেতু। ফোমিং ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন, করে নেওয়ার পর পাপায়া ব্লেমিশ প্যাক লাগাবেন উইকে 2 দিন, সন্ধেবেলার দিকে হোক যখন হোক করবেন। চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে 15 মিনিট রাখবেন প্যাকটা, প্যাকটা রাখার পর হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে পাপায়া সেরাম দেবেন, পাপায়া ব্লেমিশ ক্রিম দেবেন। এই রুটিনটা ফলো করুন ফেসের জন্য, আশা করছি দাগটা 1 মাস থেকেই আপনার লাইট হতে থাকবে। আর যদি ফেশিয়াল করতে পারেন, আমি বলে রাখছি অপশন, প্ল্যাটিনাম কিটটা করবেন, মাসে 2টো করে, টাইম না পেলে 1টা করবেন। আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে একটা বডি পার্টের জন্য উইথ ফেস, সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল যে স্ক্রাবটা আছে ওটা ফেস বডি সব জায়গায় আপনি স্নান করার সময় 1 মিনিট মতো স্ক্রাবিং করুন। এবার বডি পার্টে কালো স্পটটা তোলার জন্য স্নান করার 15-20 মিনিট আগে রেডিয়েন্স ডিটাইন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল, এটা স্নান করার 15-20 মিনিট আগে অ্যাপ্লাই করুন। সাদা সাদা যে স্পটটা বলছেন দেখবেন ওটা আস্তে আস্তে মিলিয়েও যেতে পারে, কারণ আমি ওটা না দেখে কিছু বলবো না, ওটা আপনি আমি বলে রাখলাম আপনাকে আমি, কেন আপনি রেজাল্টটা ভালো পেলে আপনি বেশি খুশি হবেন, এটা উপরি আমাদের পাওনা। তো ব্ল্যাক স্পটের জন্যই আমি বলছি রেডিয়েন্স ডিটেন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েলটা স্নান করার 15-20 মিনিট আগে অ্যাপ্লাই করবেন। প্রতিদিন স্নান করার সময় পাপায়া যে ক্লিনজিং বারটা আছে এটা দিয়ে ক্লিন করুন বডি পার্টটা, স্নান টান করে উঠে পাপায়া বডি বাটার অ্যাপ্লাই করুন রাত্রিবেলা। আর উইকে 3 দিন যখন ভাটিভার এসেন্সিয়াল অয়েলটা আপনি ফাইটোয়েজের সাথে ইউজ করছেন তখন পাপায়া বডি বাটারের সাথেও উইকে 3 দিন আপনি ওটা বডিতে ইউজ করবেন, 1 ড্রপ দিয়ে অ্যাপ্লাই করুন। দেখুন এতে খুব তাড়াতাড়ি কিন্তু স্পটটা চলে যাবে, এটা কন্টিনিউ করুন 1 মাস বাদে কেমন লাইট হচ্ছে কি হচ্ছে আমাকে প্লিজ একটু ফিডব্যাকটা দেবেন। একদমই, আর আমরা তো আশা করছি খুব তাড়াতাড়ি সিচুয়েশন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে, আবার সেক্ষেত্রে ওয়ার্কশপও শুরু হবে, তো অবশ্যই কিন্তু একবার দেখে যাবেন, কারণ যেগুলো আপনি বলছেন না আঁচিলের মতন ফিল করছেন সেগুলো জানাটা খুব দরকার যে কি হয়েছে এবং তার কোনো সলিউশন রয়েছে কিনা। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আপনার প্রোগ্রাম আমি খুব দেখি, আমার ভালো লাগে, দেখেছি বলছিলাম না এক্ষুনি বলি। হ্যাঁ বলুন। ওই দিদির নাম তো আমি জানি না, ওই দিদিকে খুব সুন্দর লাগে একদম। হ্যাঁ দিদিকে কি মিষ্টি লাগছে না, দিদির কম্বিনেশনটা, দিদির হাতটা খুব সুন্দর বলো। হ্যাঁ মানাতে ভালো একদম, দিদিও খুব ভালো। হ্যাঁ দিদি, যেটা বলছিলাম বলো, বলছি আমার মুখে না খুব পিম্পল বেরিয়েছে, আমি কিছু প্রোডাক্ট নিয়েছিলাম তারপর থেকে আমার এরকম হয়েছিল, ফেয়ার হওয়ার জন্য আমার একটা বান্ধবী দিয়েছিল, সেটা মাখার পর থেকে কিছুদিন ঠিক ছিলাম, তারপরে আস্তে আস্তে আমার মুখের মধ্যে বড় বড় পিম্পল হয়ে গেছে, আর সেইগুলো আমি বুঝতাম না ফাটাতাম, আর সেগুলো দাগ হয়ে গেছে পুরো, মানে নিচের তল থেকে মনে হয়ে গেছে সেটা আর কি। আস্তে আস্তে কি বলে জানো সবাই, যে ভিতর মুখের ভিতরে বুঝতে পারছি না, তুমি বলছো দাগ হয়ে গেছে, হয়েছে পিম্পলস অফ দি, বুঝেছি তারপর আর বুঝতে পারছি না তোমার কথা। পিম্পলে যে দাগটা একদম ডিপ হয়ে গেছে। আচ্ছা ডিপ হয়ে গেছে দাগগুলো, ক্ষত আমি খুব ফাটাতাম। হ্যাঁ আমি বুঝতাম না তখন, আচ্ছা মনের সুখে খুঁটতে, হ্যাঁ তখন বুঝতাম না তো কি, ওই ব্যথা করতে বলে পেন হতো বলে বের করে দিতাম, সেটা দাগ হয়ে গেছে। আর প্রচুর অয়েলি স্কিন, মানে কিছু মাখলে তখন ড্রাই হয়ে যায় ফেস ওয়াশ করে। আমার বয়স 25, মাথায় খুশি আছে,
হিট অ্যালার্জি হয়ে যাচ্ছে, মাথায় ড্যান্ড্রফ আছে, একটা একটা করে সারাতে হবে। না ড্যান্ড্রফটা নেই, মাথায় খুব চুল উঠছে ম্যাম। চুল ওঠে খুব, চুল ওঠে, একটা একটা করে সারাও, গ্লো ফ্লো সব আসবে। আগে স্কিন আমার আগে পিম্পলটা ম্যাম, আমার পিম্পলটা আগে আমাকে যে টাইমে দোকান খুলছে তখন গিয়ে কিনে নেবে। আমি বলে দিচ্ছি, লিখে নাও, লিখে নাও কি কি করবে। ঠিক আছে, তুমি যাও, তুমি যাও। তুমি ফার্স্ট যেটা করবে, ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশ, এটা দিনে দুবার করে ফেসটা ক্লিন করবে তোমার সুবিধে মতো। সকালে স্নান করার সময় করো, আমি একটা ইনজেনারেল রুটিন বলে দিচ্ছি। বেসিল ক্লিন ক্লিনজিং লোশন, টিটি ফ্রেশ টোনার, গ্রেপ ময়েস্ট ময়েশ্চারাইজার, ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিং স্নান টান করে উঠে করবে। করে নেওয়ার পর সানস্ক্রিন ওশিয়া হার্বালসের SPF 45, এই সানস্ক্রিনটা তুমি অ্যাপ্লাই করবে। দুপুরবেলা রেস্ট টাইমে যখন আছো বাড়িতে, ফাইটো লাইটটা ইউজ করো ওশিয়ার। ইভিনিংয়ে বেসিল ক্লিনজার দিয়ে ক্লিন করে নিমপিওর সেরাম দেবে, সেরাম দেওয়ার 10 মিনিট বাদে নিমপিওর জেল দেবে। রাত্রিবেলা নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে টিটি টোনারটা টোনিং করে নিমপিওর জেলটা মেখে সারারাত্রি রেখে দাও। উইকে 2 দিন করে ওশিয়া হার্বালসের নিমপ্যাকটা অ্যাপ্লাই করতে হবে। তার আগে অবশ্যই নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে, নিম প্যাক লাগাবে, 15 মিনিট রাখবে, রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে নিম পিওর সেরাম অ্যান্ড নিম পিওর জেল, এইটা তুমি জাস্ট ফলো করো। এই রুটিনটা এখন তুমি 2 সপ্তাহ করো, দেখবে 1 সপ্তাহের মধ্যে থেকেই তোমার এই যে মুখ লাল হয়ে যাচ্ছে এ যাচ্ছে এটা কমে যাবে। যদি মনে হয় সান অ্যালার্জি, হিট অ্যালার্জি হচ্ছে, তাহলে একটা রোজমেরি এসেনশিয়াল অয়েল নিয়ে নেবে। এইটা তুমি সকালবেলা, রোদে তো ইউজ করবে না এসেনশিয়াল অয়েল, সন্ধ্যেবেলা হোক যখন হোক নিম পিওর জেলের মধ্যে 1 ড্রপ দিয়ে উইকে 3 দিন এটা ইউজ করবে, যদি তোমার হিট অ্যালার্জি এ ধরনের সমস্যা কিছু থাকে। এসেনশিয়াল অয়েল কখনো রোদে মেখে বেরোতে নেই, সানস্ক্রিনের মধ্যে অ্যাপ্লাই করতে নেই, কারণ ওটা উভে যায়। তো তুমি বাড়িতে যখন শেল্টারে থাকছো তখনই ইউজ করবে। আফটারনুনে রেস্ট টাইমে থাকলে ফাইটো লাইটের সাথে 1 ড্রপ দিয়ে উইকে 3 দিন, তার বেশি নয়, যদি তোমার মুখ খুব লাল হয়ে হিট অ্যালার্জি হয়। আর আইস কিউব নেবে উইকে 3 দিন অন্তত চেষ্টা করো, একটু আইস কিউব বরফ ঘষার, এটা অয়েলি স্কিনে, সেন্সিটিভ স্কিনে ভীষণ ভালো যায়। কারণ যেহেতু তোমার মারাত্মক অয়েলি স্কিন রয়েছে, তারপর এরপর ওপেন পোর্সের প্রবলেম, নানা সমস্যা এসে যায়। ফার্স্ট কাজ হচ্ছে তোমার পিম্পলসটাকে কিওর করা। এটা করার পর আমাকে 2 উইকস বাদে তুমি অবশ্যই ফোন করে জানাবে কেমন আছো, তারপরে আমি তোমার স্পট, গ্লো সব কিছুর জন্য বলবো। ইমিডিয়েট তুমি কালকে মধ্যে প্রোডাক্ট কিনে নিয়ে ইউজ করা স্টার্ট করে দাও। আর আমি বারবার করে বলছি, যারা দোকানে পাচ্ছ তো নিয়ারেস্ট শপে গিয়ে নিচ্ছ, নাহলে অনলাইনেও এখন অ্যাভেলেবল রয়েছে নায়কা, ফ্লিপকার্ট, অ্যামাজন, www.oshiaherbals.com। এটা অনেকে হয়তো অনলাইনে সেভাবে অর্ডার করতে পারে না, হয়ে ওঠে না, চেষ্টা করো তোমার নিয়ারেস্ট শপগুলো যেখানে তোমার বাড়ির কাছাকাছি সব দোকান একটা টাইমিং তো খুলছে, সেই সময় বেড়ে গেছে, সেই টাইমে গিয়ে তুমি প্রোডাক্টটা কিনে নেবে। আচ্ছা, ওর কিন্তু প্রচুর চুল উঠছে। চুল উঠছে, চুল ওঠা নিয়ে আমরা সকাল মানে প্রথমেই বলেছি, কারণ আমি নিজে ফিল করি ওয়েদারের সাথে সাথে, তোমাদের সাথে না প্রবলেমগুলো আমারও ঠিক একরকমই হয়। তোমার যেহেতু ভীষণ হেয়ার ফল হচ্ছে রিঙ্কু, তুমি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা একটা কাঁচের বাটির মধ্যে নাও, নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে পুরো চুলের গোড়ায় গোড়ায় দাও। ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দাও, দিয়ে চুলটা ভালো করে কম্বিং করো। উইকে 3 দিন করে ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু করো, অল্টারনেটিভ ডে, পারলে শ্যাম্পু বেশি করবে, কোনো অসুবিধা নেই। আর আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার দাও, এইটা করো। উইকে 1 দিন করে হেনা প্যাকটা করো ওশিয়া হার্বালসের, ভীষণ ভালো হেনা প্যাকটা। যারা আমাকে বিশ্বাস করো, আমাকে ভালোবাসো, ভরসা করো, আমি বলছি হেনা প্যাকটা করে দেখো, সব দিক থেকে হেয়ারের জন্য কিন্তু একটা ভালো ফিডব্যাক পাবে, চুলটাকে ভালো রাখার জন্য। এই মারাত্মক গরমে, প্যাচ প্যাচ একটা ওয়েদারে তোমার হেয়ারে একটা কমপ্লিট কেয়ার কিন্তু এনে দেবে।
একেবারে তাই, মানে এই সময় যেমনটা তুমি ঠিক করেছিলে যে আমাকে আমার স্কিনটা ঠিক করতে হবে, আমাকে আমার চুলের যত্নটা নিতে হবে, এবং সেজন্য তুমি ওশিয়ার কাছে এসেছো, এটা একটা ভালো সিদ্ধান্ত। কারণ তুমি নিজেই বলছিলে যে তোমার কোনো এক বন্ধু তোমাকে সাজেস্ট করেছিল কিছু একটা ফেয়ারনেসের জন্য, সেটা তুমি ব্যবহার করেছো, এবং তারপর যেটা হয়েছে মুখটা একদম পিম্পলসে ভরে গিয়েছিল, আবার নিজে দায়িত্ব নিয়ে সেই পিম্পলসগুলোকে খুঁটে খুঁটে তুমি দাগ বাড়িয়েছো। তো এবারে কিন্তু এগুলো সমস্ত বাদ দিয়ে স্কিনটা আর চুলটা ঠিকঠাক করে যত্ন নাও। ফোনে কে আছেন? হ্যালো। ওহো, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, কেউ একজন ফোন করছিলেন। আচ্ছা, একটা কথা কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় এই সময় যে সমস্যাটা আপনারা ফিল করছেন সেটা হচ্ছে যে হয়তো হেল্পলাইনে সবসময় যোগাযোগ করতে পারছেন না, কারণ একটা ডামাডোলের পরিস্থিতি তো চলছে। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো চেষ্টা নিশ্চয়ই করবেন, সরাসরি অনুষ্ঠানে কথা বলার সুযোগও থাকছে সেটা। আর অতি অবশ্যই দেখুন হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্টেড থাকার চেষ্টা করুন। কোনো যদি সমস্যা হয় সেই সমস্যাগুলোকে আপনারা জানান আপনাদের কাছ থেকে, যাতে সেই সমস্যাগুলো নিয়ে বেশি দিন আপনাদেরকে ফেস করতে না হয়, তার জন্য কিন্তু ওশিয়ার পক্ষ থেকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আর যারা রেগুলার প্রোডাক্ট ইউজ করছেন দীর্ঘদিন ধরে, জানেন এক একজন তো এমনও আছেন সমস্ত প্রোডাক্টই তাদের কাছে রাখা, তারা মোটামুটি নিজের মতন করে চেঞ্জ করে করে ব্যবহার করতেও পারেন। বলেন, দিদি হয়তো একটা পিম্পলস আমি দেখেছি, আমি কিন্তু তোমার নিমপিওর ক্রিমটা রেখে দিয়েছি, আমি টুক করে একটুখানি লাগিয়ে নিই, আমার পিম্পলস কিন্তু ঠিক হয়ে যায়। আর যেটা ম্যাক্সিমাম লোকের ডিমান্ড থাকে যে হয়তো সেন্সিটিভ স্কিনের সমস্যা ছিল, র্যাশ পিম্পলস ছিল, নিমপিওর দিয়ে শুরু করেছিলাম, কত তাড়াতাড়ি আমি গ্লো পিওর রেঞ্জে যাবো বাবা, কত তাড়াতাড়ি আমি পাপায়া একদম। এও দেখো না, পিম্পলস আছে সব আছে, কিন্তু আমার গ্লোটা চাই কিন্তু গ্লো পাবে, আগে প্রবলেম থেকে বেরিয়ে আসো। আর এখন যেটা সময় আমাদের সবার খুব দরকার, আমাদের হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ক্লিনজার, হ্যান্ড ওয়াশ, এটা আমাদের একটা দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে গেছে। কারণ যে হারে আমরা ঘরে ঘরে প্রবলেম ফেস করছি, সবার আগে আমরা নিজেরা ভালো থাকি, সুরক্ষিত থাকি, সেটা সবার আগে দরকার। তো ওশিয়া হার্বালসে দুটো হ্যান্ডওয়াশ রয়েছে, টিটি ফ্রেশ অ্যান্ড রোজ ফ্রেশ হ্যান্ডওয়াশ রয়েছে, যেটা আপনার হাতকে ড্রাই হতে দেবে না, হাতে পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখবে। নিম একটা হ্যান্ড ক্লিনজার দেখতে পাচ্ছেন, এটা নো নিড ওয়াটার, কোনো জলের প্রয়োজন নেই, যে ভীষণ ভালো, যে কোনো জায়গায় যে কোনো এতে তুমি নিয়ে ক্যারি করতে পারছো। আর আমাদের তো হ্যান্ড স্যানিটাইজার রয়েছে, হ্যান্ড ক্লিনজার, হ্যান্ড স্যানিটাইজার, একদম আছে। কেউ আছে বোধহয় বন্ধু, একজন আছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি, আমি শিলিগুড়ি থেকে। হ্যালো, টিভির ভলিউমটা একদম কমিয়ে দিন, বলুন। বলুন, শুনতে পাচ্ছি। তো আমরা ওশিয়া যে প্রোডাক্টটা ইউজ করব, সেটা আমাদের মুখে, আমাদের না খুব ড্রাই স্কিন না খুব অয়েলি স্কিন, তো আমরা মানে যে এক মিনিট, আমরা মানে তুমি এবং তোমার সঙ্গে আর কে ব্যবহার করবে? আমি আর আমার মা, মানে আমাদের স্কিন নরমাল, মানে না খুব ড্রাই না খুব অয়েলি। তোমার বয়স কত জিজ্ঞেস করো? আমার বয়স এবার 18। তোমার মায়ের বয়স কত? মায়ের বয়স 32। মায়ের বয়স 32, তোমার বয়স 18। আচ্ছা হ্যাঁ, তোমার নাম কি? নাম প্রিয়া দত্ত। প্রিয়া, আচ্ছা, স্কিন দুজনেরই নরমাল বলছে, বলো কোনো প্রবলেম আছে? তো মানে আমাদের স্কিনটা না খুব ড্রাই না খুব অয়েলি, তো আমাদের মুখে ছোট ছোট ছোপ দাগ হয়, কালো কালো, পিগমেন্টেশনের মতনই অনেকটা। অনেক প্রোডাক্ট ইউজ করেছি, তারপর ডাক্তারকে দেখিয়েছি, তো কোনোতেই কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো পাপায়াই ওশিয়া হার্বালের ফেস ওয়াশটা ইউজ করলাম, তো এখন ভালো দেখছি, ফেসটা অনেক অয়েলি ভাব আসছে, ভালো হচ্ছে। তো পিগমেন্টেশনটা ঠিক হওয়ার জন্য আমাদের কি করা উচিত? তুমি একটা কথা বলো, তোমার আর তোমার মায়ের দুজনেরই সেম পিগমেন্টেশন প্রবলেমটা হচ্ছে? হ্যাঁ দুজনেরই, দুজনের স্কিনও সেম, পিগমেন্টেশনের প্রবলেমও সেম। আচ্ছা, কারণ কি দুজনে খুব রোদে ঘুরতে টুরতে, মানে স্কুলের লাইফে মা নিয়ে যাওয়া আনা, খুব রোদে এক্সপোজ হতো? হ্যাঁ, কারণ টিউশন এসব ট্রাভেল করতাম, তো দুজনে এরকম হয়ে গেল, রোদে রোদে ঘোরা, অনেকের হেরিডিটিও থাকে, মায়ের থাকে, মেয়েরও স্কিনটা। আমি বলে দিচ্ছি তোমাদের দুজনের জন্যই, তুমি শুনতে থাকো প্রিয়া, শুনতে থাকো। পাপায়া ফেস ওয়াশটা যখন করছো, পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশটা ওটা করছো, করো ওর সাথে। যখন তোমাদের স্কিন নরমালও নয়, মানে নরমাল যে অয়েলিও না ড্রাই না, তার মানে নরমাল স্কিন আছে, নরমাল স্কিন খুবই ভালো, তো একটু সিটিএমটা করার চেষ্টা করো দুজনে।
চেষ্টা করো, এখন যেহেতু সামার টাইম আছে আমি বেসিল ক্লিনজার, টিটি ফ্রেশ টোনার অ্যান্ড গ্রেপ মাস ময়েশ্চারাইজারটা দিলাম। কিন্তু শিলিগুড়ি থেকে ফোন করছো, ওখানে ওয়েদার খুব ফ্ল্যাকচুয়েট, একটু বর্ষা এলেই টান আসে, যখনই ফেস টানছে তখন কিন্তু তোমাকে নর্মাল টু ড্রাই স্কিনের সিটিএম যেটা সেটাতে চলে যেতে হবে। এটা কিন্তু প্রত্যেকের জন্য আমি বলছি, এবং প্রিয়া তুমি এটা মাথায় ঢুকিয়ে নিও। এইটা করো, সিটিএম করে নেওয়ার পর তুমি মা দুজনেই বোধ সারাদিন ফাইটোলাইটটা ইউজ করবে, কারণ এই মেনালিনটাকে কন্ট্রোল করা খুব দরকার। এটা করো, এমনি সানস্ক্রিন দুজনেই SPF 45 ইউজ করবে বাইরে যখন বেরোচ্ছো। ইভিনিং টাইমে বেসিল ক্লিনজার দিয়ে ক্লিন করে নেওয়ার পর পাপায়ার সেরাম দেবে, সেরাম দেওয়া 10 মিনিট বাদে পাপায়া ব্লেমিশ ক্রিমটা দাও। রাত্রিবেলা আবার ফেস ওয়াশ করে নিয়ে পাপায়া ব্লেমিশ ক্রিমটাই ইউজ করো। এইটা করো, দুপুরে নিশ্চয়ই বাড়িতে থাকো, তো দুপুরে যদি পাপায়া ব্লেমিশ ক্রিমটা একবার ইউজ করতে পারো, তাহলে রাত্রিবেলা তুমি ফাইটোনাইট করবে, মাকে ফাইটো এজটা দেবে, কারণ মার যেহেতু 32 হয়ে গেছে। আর অ্যাক্টিভেটেড চারকোল যে স্ক্রাবটা আছে, এটা উইকে 3 দিন করে দুজনেই স্ক্রাবিংটা করো। এটা করো, এখানে যে কোনো রকম স্পট থাকলে কিন্তু লাইট হয়ে যাবে। এইটা ফলো করতে থাকো এবং কেমন থাকো আমাকে অবশ্যই জানিও। একদম, পরের অনুষ্ঠানে আবার যখন দেখা হবে তখন আপনাদের আরও অনেক প্রশ্নের উত্তর নিশ্চয়ই জয়িতাদি দেবেন, আপনারা আরও অনেক কিছু জানতেও পারবেন। এখনকার মতন অনুষ্ঠান আজকে এখানেই শেষ করবো। জয়িতাদিকে অনেক ধন্যবাদ দেবো আমি, যে জয়িতাদি আমাদের সঙ্গে ছিলেন এবং এত সুন্দর করে আপনাদের প্রবলেমগুলোকে সলভ করে দিয়েছেন। অবশ্যই জয়িতাদি এই কাজটাই করছেন আজকে অনেক বছর ধরে। আপনারাও খুব ভালো থাকুন, নিজেদের যত্ন রাখুন, পরের পর্বে আবার দেখা হচ্ছে। নমস্কার।